بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে বিশেষ করে লক্ষ্য করলে দেখা যায় যে টাকা ব্যাংকে টাকা জমা করলে সেখানে কিছু অতিরিক্ত বাড়তি কিছু টাকা দেয়, ইন্টারেস্ট দিয়ে থাকে, সেই বাড়তি টাকা আমাদের জন্য জায়েজ কি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ব্যাংকে টাকা রাখা জমা রাখার ফলে যে বাড়তি অংশটা বা ইন্টারেস্ট হিসাবে যেটা দেয় সেটাকে আরবি ভাষায় কি বলে? রেবা বলা হয়। তো আর বাংলা ভাষায় সেটাকে বলা হয় সুদ। তো এই রেবা বা সুদ এর অর্থ কি? রেবা শব্দের আবেদনিক অর্থ হলো বৃদ্ধি বা বাড়তি ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় সুদের সংজ্ঞা হল হুয়া জিয়াদা আহাদুল বাদালাইনিল মুতাজানিসাইন মিন গায়রি আন ইউকাবিল হাযিহি জিয়াদা উওয়াদ। একই শ্রেণীভুক্ত দুটি জিনিসের পরস্পর আদান প্রদান করার সময় একজনের অপরজনের নিকট এমন বেশি নেওয়া যাতে ওই বেশি অংশের বিনিময়ে কোনো জিনিস থাকে না, একেই বলা হয় সুদ। অর্থাৎ বোঝা গেল যে মূলধন থেকে যে পরিমাণ অংশ বেশি নেওয়া বা দেওয়া হবে সেটাকে সুদ বলা হবে। সুতরাং সুদের সংজ্ঞা হল এরূপ যে ঋণে দেওয়া মূল অর্থের চেয়ে সময়ের বিনিময়ে যে অতিরিক্ত অর্থ শর্ত ও নির্দিষ্ট রূপে নেওয়া হয় তার নাম হল সুদ। অর্থাৎ মূল অর্থ থেকে কিছু বৃদ্ধি, সময়ের দৈর্ঘ্য অনুসারে বৃদ্ধির পরিমাণ নির্ধারণ এবং এই লেনদেনে বৃদ্ধি শর্ত হওয়া, এই তিন উপাদানে গঠিত বস্তুর নামই হল সুদ। এখানে আমাদের এটা দেখার বিষয় না যে সে ঋণ ব্যবসার জন্য নিয়েছে না ব্যক্তিগত প্রয়োজনের জন্য মেটানোর জন্য নিয়েছে বা অভাব পূরণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে, এবং সেই ঋণ গ্রহীতা ব্যক্তি গরিব না ধনী, কোম্পানি না সরকার, সে যাই হোক না কেন অনুরূপ ঋণের কারবার সুদের কারবার, একই বলা হয় সুদ। এখন কথা হলো এই যে এই সুদ যদি এর নাম সুদ হয় তাহলে এই সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল আলাইহি সালাতু সালাম কি বলেছেন সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেহেতু সুদের অবৈধতা ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দরভাবে এবং কঠোর রূপে কোরআন মাজিদের মধ্যে কথা ঘোষণা করেছেন যে সুদ হারাম, এবং যে ব্যক্তি সুদ খায় সুদখোরের বিরুদ্ধে তিনি এবং তার রাসূলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করে মানব জাতিকে ভীতি প্রদর্শন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুকমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং লোকদের নিকট তোমাদের সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও। ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা এরকম না করো অর্থাৎ সুদ যদি না ছাড়ো তাহলে কি করো? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ ও তার রাসূলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা কবুল করে নাও। অর্থাৎ যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা কবুল করে নাও। আগে আরো বলেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই, তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না। সূরা বাকারা 78 এবং 79 নম্বর আয়াত। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা 70 জুজআন আইসারুহা আন ইয়ানকিহা রাজুল উম্মাহ, সুদ পাপের দিক থেকে 70 প্রকার, এর মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো, ছোট পাপের সুদ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। অর্থাৎ সুদ খাওয়ার গুণা মায়ের সাথে ব্যভিচার করার চেয়ে 70 গুণ বেশি। হাদিসটি ইবনে মাজা এবং শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন।
শুধু তাই না, ফেরেশতার হাতে গোসল লাভকারী সাহাবি হানজালার ছেলে আবদুল্লাহ হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামুন রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু ইনদাল্লাহি মিন 36 জানিয়া, জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়ার গুনাহ আল্লাহর নিকট 36 বার ব্যভিচার করার চেয়েও বড়। হাদিসটি মুসনাদে আহমদ এবং শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহ হাদিসটিকে সহি বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, যারা জেনে শুনে এক টাকা পরিমাণ বা এক দিরহাম পরিমাণ সুদ খায়, তাদের গুনাহ 36 বার জিনা করার চেয়েও বড় হাদিসের মধ্যে এসছে। শুধু তাই না, এই সুদখোরের নিন্দাভাগ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে এভাবে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই অবস্থায় উঠবে যে অবস্থা হয় একজন শয়তান জিন পাওয়া লোকের। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা, তাদের উক্ত রূপ হাসর হওয়ার কারণ এই যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, ওয়া হালাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষী যারা দেয় তাদের উপরে অভিশাপ করেছেন আর বলেছেন ওরা সকলেই সমান। হাদিসটি সহিহ মুসলিম। তাই আমাদের এ বিষয়ে চিন্তা ভাবনা করার বিষয় সেটা হলো এই যে, এমন জিনিস যার উপরে এত বড় ধমক এবং তিরস্কার রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন, সেটা আসলে কি জিনিস সে বিষয়ে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে ব্যাংকে টাকা রাখা পরে যে ইন্টারেস্ট হিসাবে বা বাড়তি হিসাবে যে টাকাটা দেয় সে টাকা গ্রহণ করা ইসলামে হারাম, যেহেতু সেটাকে সুদ বলা হয়েছে। তাই এখন সেই ক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলেন যে ব্যাংকে টাকা রাখার পর যদি কিছু টাকা ইন্টারেস্ট হিসাবে বাড়তি হিসাবে কিছু টাকা দেয়, তাহলে সেই টাকা গ্রহণ করার পর সেই টাকা নেকির আশা না করে এমনি কোনো সমাজ কল্যাণের কাজে ব্যয় করা চাই, কোনো উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা চাই, কিন্তু সেটা নেকির আশা করা যাবে না, সেই টাকা নেকির আশা করা যাবে না। বাড়তি টাকা যেটা দেবে ব্যাংক থেকে, সেই টাকাটা কোনো নেকির আশা না করে কোনো রাস্তাঘাটে বসার জায়গা বা টয়লেট করে দেওয়া বা জিরণিখানা বানিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি করা যেতে পারে, কিন্তু তাতে নেকির আশা করা যাবে না। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।